হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে VLCC ডায়মন্ড ফেসিয়াল কিটের একটা ডেমো দেখাবো। এটায় 6টা টিউব থাকে, টিউবটা দুবার কিন্তু আমরা ভালোভাবে ইউজ করতে পারি। আর এই ফেসিয়াল কিটটা কিন্তু আমি আগেও ইউজ করেছি, আজকে আমি অন্যজনের উপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক, আর স্টেপ বাই স্টেপ আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। যেভাবে আমি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে দেখাবো, তোমরা কিন্তু সেইভাবেই করো, তবে রেজাল্ট পাবে। প্রত্যেকবার ফেসিয়ালের আগে কিন্তু আমাদের স্কিন ভিজিয়ে নেওয়া উচিত, তাই আমি আমার ক্লায়েন্টের স্কিনটাকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। ডায়মন্ড ফেসিয়াল কিটের ফার্স্ট যে টিউব, অর্থাৎ টিউব নাম্বার 1, যেটাতে আছে ক্লিনজার কাম টোনার, দুটো কিন্তু একসাথে আছে। এটা আমি ক্লায়েন্টের মুখে ফার্স্টে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার কিছুক্ষণ পর্যন্ত আমি এটাকে সার্কুলার মোশনে মাসাজ করব। মাসাজ করে আমি ভিজে একটা কটন বল অথবা ভিজে রুমাল দিয়ে ওয়াইপ করে নেব। ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে, এবার করব সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপ করার আগে ক্লায়েন্টের মুখে আমি ভালো করে স্টিম দিয়ে নিয়েছি। স্টিমের ভিডিও আমার আগে অনেকগুলো আছে, তাই আমি আর স্টিম দেওয়াটা দেখালাম না। স্টিম দেওয়ার পর ক্লায়েন্টের মুখে যেসব ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, পুরনো যে একনি ছিল, সেইগুলো কিন্তু তুলে নিচ্ছি। যখনই তোমরা স্টিম নেবে, দেখবে যে পোর্সগুলো ওপেন হয়ে যাবে, যার ফলে ব্ল্যাক হেড, হোয়াইট হেড আর পুরনো যে অ্যাকনির যে সাদা অংশগুলো থাকে, সেগুলো কিন্তু বেরোতে ভীষণই সুবিধা হবে। আর সুবিধার ফলে তোমরা দেখতে পাচ্ছ যে এগুলো কিন্তু বেরিয়েও যাচ্ছে খুব শিগগিরই। ওর স্কিনে প্রচুর পরিমাণে হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস আর ডেড সেল ভর্তি। তোমরা দেখতে পাবে যে স্টিম দেওয়ার ফলে ওগুলো কিন্তু হালকা আমি প্রেশারাইজ করলেই সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলেই কিন্তু দেখতে পাবে। ফেসিয়ালের সেকেন্ড স্টেপ স্ক্রাব এবার আমি ইউজ করব। ওর যেহেতু গালের দুই পাশে অ্যাক্টিভ অ্যাকনি আছে অনেক, তাই কপালে, নাকে আর থুতনিতেই স্ক্রাবিংটা করব। আর 3 থেকে 4 মিনিট করব, এর চেয়ে বেশি সময় কিন্তু করব না। স্ক্রাবিংটা হালকা হাতে অ্যাপ্লাই করতে হবে। স্ক্রাবিং করার সময় আমাদের মনে রাখতে হবে খুব বেশি প্রেশারাইজ যেন স্কিনের ওপর না করা হয়। কপালে, নাকের দুই পাশে,
থুতনিতে সার্কুলার মোশনে আঙুল ঘুরিয়ে ঘুরিয়ে যেখানে হোয়াইট হেডস আর ব্ল্যাক হেডসের পরিমাণ বেশি থাকে সেখানেই আমি স্ক্রাবিংটা বেশি পরিমাণে করব। সেকেন্ড স্টেপ স্ক্রাবিং কমপ্লিট হয়ে গেছে, এবার আমি থার্ড স্টেপ অ্যাপ্লাই করব। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রাবিং করার পর ও স্কিনের ট্যান অনেকটাই উঠে গেছে আর স্কিন অনেক বেশি গ্লো করছে। চলো থার্ড স্টেপে যাওয়া যাক। থার্ড স্টেপে যাওয়ার আগে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে স্ক্রাবের দানাগুলো যাতে স্কিনের ওপর এক বিন্দুও না লেগে থাকে। থার্ড স্টেপে আমি অ্যাপ্লাই করছি ডায়মন্ড ডিটক্স লোশন। ডিটক্স লোশনটি আমি আঙুলে কিছুটা নিয়ে ক্লায়েন্টের ভেজা মুখের ওপর লাগিয়ে দেব, লাগিয়ে ওটাকে মাসাজ করতে থাকবো। মাসাজ ততক্ষণই পর্যন্ত করব যতক্ষণ না ওটা স্কিনের ওপর ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। লোশনটা ভালোভাবে স্কিনে মাসাজ করে অ্যাবজর্ব করিয়ে নিতে হবে। আর এই স্টেপে মনে রাখার বিষয় হলো ভিজে কাপড় বা কটন বল দিয়ে ওয়াইপ করা যাবে না লোশনটাকে, লোশনটা স্কিনের মধ্যেই থাকবে। ফেসিয়ালের ফোর্থ স্টেপ মাসাজ জেল, এটা ইউজ করা হবে এবার। এটা স্কিনে ভালো করে লাগিয়ে নিয়ে মাসাজ করতে হবে আর মাসাজ 5-10 মিনিট করতে হবে, তারপর এটা ভিজে কাপড় দিয়ে মুছে দিতে হবে। ফোর্থ স্টেপ মাসাজ জেল রিমুভ করার পর এবার আসছি ফিফথ স্টেপ ওয়াশ অফ মাস্কে। এটা ভালো করে স্কিনের ওপর অ্যাপ্লাই করে নিতে হবে। সারা মুখে যেভাবে আমরা ফেস প্যাক ইউজ করি ঠিক সেইভাবেই সারা মুখে অ্যাপ্লাই করে এটা 10-15 মিনিট অপেক্ষা করতে হবে আমাদের। মাস্কটিকে 15 মিনিট স্কিনে রাখার পর এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঠিক করে রিমুভ করে নিতে হবে। মাস্কটা রিমুভ করার আগে তোমরা হালকা হাতে মাসাজও করে নিতে পারো। মাস্কটা শুকিয়ে গেছে, এবার এটাকে রিমুভ করব। রিমুভ করার আগে আমি স্কিনটাকে একটু মাসাজ করে নিচ্ছি। ক্লায়েন্টের পুরো স্কিন ভালোভাবে মুছে নিতে হবে, চোখের কোণ,
নাকের পাশের অংশ সমস্ত ভালোভাবে মুছতে হবে, যাতে কোনো রকম প্রোডাক্ট লেগে না থাকে। আর দেখতেই পাচ্ছ ক্লায়েন্টের স্কিন আগের থেকে অনেক বেশি গ্লো করছে, যদিও ফেসিয়ালের রেজাল্ট দুদিন পরে পাওয়া যায়, বাট এখানে এখনো পর্যন্ত আমি পজিটিভ রেজাল্ট দেখতে পাচ্ছি। আশা করি দুদিন পরে আরও বেশি গ্লো হবে। এবার লাস্ট স্টেপ, ময়েশ্চারাইজিং জেল অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি। এই জেলটা অ্যাপ্লাই করার পর আমার ফেসিয়াল কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই, থ্যাংক ইউ সো মাচ।